হ্যালো ফ্রেন্ডস তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো কলেজ অ্যাডমিশন শুরু হওয়ার সাথে সাথে রাজ্যের একাধিক ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে আসবে ওয়ান বাই ওয়ান আপডেট তাদের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিভাবে ভর্তি প্রক্রিয়া চলবে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এইগুলো নিয়েই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিসকাস হবে এবং এই জিনিসগুলো নিয়েই নোটিফিকেশান আসবে অলরেডি রাজ্যের একটি ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু কিভাবে এডমিশন প্রসেস হবে কীভাবে চার বছর নাকি তিন বছরের গ্রাজুয়েশনে ভর্তি হবে সেই নিয়ে অলরেডি আপডেট কিন্তু চলে এসেছে আমি তোমাদের আজকে বলতে চলে এসেছি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির নাম হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে আপডেট বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে যেখানে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে কতগুলো কলেজ বলে দিচ্ছি টোটাল আটচল্লিশটা কলেজ রয়েছে আটচল্লিশটা কলেজে কীভাবে ভর্তি হবে সম্পূর্ণ তথ্য এখানে চলে এসছে এবং আমি তোমাদের বলি কল্যাণ ইউনিভার্সিটি যে কলেজগুলো রয়েছে লাইক কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কল্যাণী মহাবিদ্যালয় ওদিকে তোমাদের আরো যে কলেজগুলো রয়েছে রানাঘাট কলেজ থেকে শুরু করে এভরিথিং বহরমপুর কলেজ এই প্রত্যেকটা কলেজে কিন্তু সেন্ট্রালাইজ প্রসেসে ভর্তি হতে চলেছে এবং কৃষ্ণাথ কলেজ এবং অর্থাৎ যেটাকে তোমরা কেন কলেজ নামে চেনো এই কলেজগুলো কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে ভর্তি হবে এবং এখানে আমি তোমাদের বলে দিই কিভাবে ভর্তি প্রক্রিয়া হবে সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে ঘন্টি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও তো প্রথম কথা গত বছর যখন প্রথম ন্যাশনাল এডুকেশনাল পলিসি মেনে সিসিএফ কোর্স স্ট্রাকচার চালু হচ্ছিল আমাদের রাজ্যে তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে এক একটা ইউনিভার্সিটি এক একটা রুলস কিন্তু গ্রাজুয়েশন একসাথে অ্যাডমিশনের জন্য সমস্ত উদ্যোগ নিয়েছিল আবার কিছু ইউনিভার্সিটি লাইক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কল্যাণ ইউনিভার্সিটি এই সকল ইউনিভার্সিটিতে কোনো পাস পেপার ছিল না শুধুমাত্র চার বছরের অনার্সেই ভর্তি হওয়া যেত যদি কোনো ক্যান্ডিডেট তিন বছর পর কোর্স কমপ্লিট না করে এক্সিট নিয়ে নিত তাহলে তাকে পাস্ট গ্রাজুয়েশন হিসাবে একটা মেজর ডিগ্রি কিন্তু দেওয়া হচ্ছিল কিন্তু এবছর যেটা নর্থ বেঙ্গলের আপডেট ছিল যে এই তিন বছরের গ্রাজুয়েশন সিস্টেমটা না থাকার ফলে বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স না থাকার ফলে যারা পাস করতে চাইছে এক্স্যাক্ট তাদেরকে অনার্সে ভর্তি হতে হচ্ছে এবং অনার্সে ভর্তি হওয়ার ফলে তাদের ওপর কিন্তু প্রেসারটা বাড়ছে এবং এর ফলে আমরা দেখেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে প্রচুর প্রচুর স্টুডেন্টস যারা ফার্স্ট সেমিস্টার ছিল এনইপি কোর্স তারা ফেল করে গেছে এবার বলা হচ্ছিল যে নর্থ বেঙ্গলে পাস কোর্স আলাদা করে চালু হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্যাণ ইউনিভার্সিটিতেও সেম পজিশন থাকা সত্ত্বেও কল্যাণ ইউনিভার্সিটি কোনোরকমভাবে পাস কোর্স চালু করছে না সেই চার বছরের অনার্স কোর্সই কিন্তু চালু করছে অর্থাৎ সেটা কন্টিনিউ হচ্ছে অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটিতে যারা ভর্তি হবে প্রত্যেককেই অনার্স নিয়ে ভর্তি হতে হবে প্রত্যেকেই অনার্স করতে হবে প্রত্যেকে আটচল্লিশটা কলেজে অনার্সের এবং পাশের সিট একটা নির্দিষ্ট ছিল এখন যেটা আমরা দেখতে পাচ্ছি পাস উঠে যাওয়ার ফলে শুধু অনার্স যখন তখন সেই সিটগুলো সব অনার্সে কনভার্ট হয়ে গেছে অথেব কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এই আটচল্লিশটা কলেজে যারা ভর্তি হতে চাইছো অনার্স যারা নিতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিটা অনেকটাই বেশি হয়ে গেল তোমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করবে এবং প্রত্যেকেই অনার্সই পাবে যারা ভর্তি হবে তারা অনার্সেই ভর্তি হবে যদি কেউ মনে করো তিন বছর পরে এখান থেকে চলে যাবে সেক্ষেত্রে তোমাদের একটা মেজর নিয়ে তোমরা পাস্ট গ্রাজুয়েশন হিসেবে কমপ্লিট করতে পারবে কিন্তু একটা কথা বলি এখানে অনার্সের যে সিলেবাস সেটা কিন্তু যথেষ্ট কঠিন যথেষ্ট পড়াশোনাটাও বেশি তোমরা যদি মনে করো তিন বছর তাহলে আমরা কেন পড়বো সেক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দেয় যে তিন বছর অনার্সের সিলেবাসটা আমরা পড়ে কেন একটা মেজর নিয়ে পাস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে বেরোবো তো এটা নিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অবশ্যই ভাবা প্রয়োজন যে তিন বছরের গ্রাজুয়েশনটা এর সাথে প্যারালালি চালানো উচিত ছিল যাতে একই সাথে পাস এবং অনার্সের ক্যান্ডিডেটটা আলাদা আলাদাভাবে নিজেদের পছন্দ মতো জায়গাতে ভর্তি হতে পারে বাট সেটা আলটিমেটলি আমরা দেখতে পেলাম না দু হাজার চব্বিশে সেই অনার্স গ্রাজুয়েশানই সবাইকে ভর্তি হতে হচ্ছে এবার আমি বলি মোটামুটি যেমন যা আর কি থাকে মার্কসের যে ব্যাপার সেটা কল্যাণ ইউনিভার্সিটি কিছু বলেনি কল্যাণ্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কসের এর কোনো বিষয় এখানে থাকছে না ক্যান্ডিডেটরা এইচএস করলে তারা এখানে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ কলেজের এক এক রকম সিস্টেম যেমন থাকে তেমনি থাকে প্রথমত ফিফটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট এবং তার সাথে সাবজেক্টে ফিফটি পার্সেন্ট বা মিনিমাম সিক্সটি পার্সেন্ট এরকম ক্রাইটেরিয়া থাকবে সেটা কলেজ ওয়াইজ যখন আসবে সেটা আমরা বলে দেবো এবং কলেজ ওয়াইজ যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলো না এবার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো এই কিন্তু থাকতে হবে কি বলা হচ্ছে বটানি বটানি নিতে গেলে বায়োলজি তোমাদের পড়ে থাকতে হবে কেমিস্ট্রি নিতে গেলে এইচএস কেমিস্ট্রি পড়তে হবে কম্পিউটার সায়েন্স যদি তুমি পড়তে চাও তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স ফিজিক্স বা ম্যাথমেটিক্স কিন্তু তোমাকে পড়তে হবে এনভায়রমেন্টাল সায়েন্স যদি নিয়ে তুমি পড়তে চাও তাহলে এখানে তোমাকে এনি অফ দ্য ফলোয়িং সাবজেক্ট যেটা বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স তারপর ইলেকটিভ এনভায়রমেন্টাল এডুকেশান এই জিনিসগুলো পড়তে হবে ফুড এবং নিউট্রিশান নিয়ে পড়তে হলে কেমিস্ট্রি নিউট্রিশান বা ফুড নিউট্রিশান নিয়ে তোমাদের পড়তে হবে বা হোম সায়েন্স নিয়ে পড়তে হবে ম্যাথমেটিক্স নিয়ে যদি তুমি পড়তে চাও গ্রাজুয়েশান অনার্সের যে কোনো কলেজে তাহলে ম্যাথমেটিক্সও তোমাদের উচ্চ মাধ্যমিকে পড়ে থাকতে হবে মাইক্রোবায়োলজি বা মলিকিউলার বায়োলজি নিয়ে পড়তে চাইলে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি উচ্চ মাধ্যমিককে কম্বিনেশনে থাকা প্রয়োজন তারপরে তোমাদের রয়েছে মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি যেটা ওয়ান অফ দ্য লিডিং একটা কোর্স এটা পড়তে গেলে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্স তোমাদের পড়তে হবে ফিজিক্স নিয়ে পড়তে গেলে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স পড়ে থাকতে হবে ফিজিওলজি নিয়ে পড়তে গেলে বায়ো সায়েন্স তোমাদের পড়তে হবে স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়তে চাও স্ট্যাট অথবা ম্যাথ নিয়ে তোমাদের পড়তে হবে জিওলজি নিয়ে যদি পড়তে চাও তাহলে জিওলজিক্যাল সায়েন্স নিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে এর সাথে সাথে বা সরি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়তে হবে অ্যাকাউন্টিং এবং ফিনান্স নিয়ে পড়তে চাইলে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টস বুক কিপিং বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথমেটিক্স বিজনেস ম্যাথমেটিক্সের সাথে সাথে বিজনেস অর্গানাইজেশন বিজনেস স্টাডিজ এতগুলো সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ভর্তিও সেখানে হতে পারবে তো এই ছিল কল্যাণ ইউনিভার্সিটি আপাতত আপডেট এই কলেজগুলো টোটাল আটচল্লিশটা কলেজ সবটা কিন্তু সেন্ট্রালাইজড পোর্টালে তোমরা অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে খুব শীঘ্রই তার আপডেট আমি নিয়ে চলে আসবো সুতরাং ভালো থেকে সবাই